অত্যন্ত সহজেই মিশে যেতে পারে। তিনি সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন, তিনি চমৎকার গান করতে পারতেন, তিনি কবিতা পাঠ করতে পারতেন, অভিনয়ও করেন। রাজনীতি তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে শেষ পর্যন্ত জয়ন্তী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস এবং মানুষের গণমানুষের পক্ষের যে রাজনীতি যেটা তিনি শুরু করেছিলেন শেষ পর্যন্ত তিনি অব্যাহত রাখতে পেরেছেন এবং তিনি মানুষের কাছে কামরান ভাই হিসাবে অধিক পরিচিত ছিলেন। এটা শুধু সিলেট মহানগরী নয়, বৃহত্তর এবং এই সারা বাংলাদেশে তার যে একটি পরিচয় ছিল কামরান ভাই, এটা আসলে সহজ করেই মানুষ তাকে আপন করে নিতে পারতেন। তিনি সকল মানুষকে, মানুষও তাকে সেই যে আপন করে নিয়েছেন। তিনি বারবার এই সিলেটে দায়িত্ব পালন করেছেন, মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে, এমনকি তিনি যখন কারাগারের ভেতরে ছিলেন তখনও মানুষ কিন্তু তাকে নির্বাচিত করেছে। কামরান ভাই আজ নেই, আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তার কাছ থেকে অনেক কিছু শিকার রয়েছে, যে রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব যে আপাদমস্তক মানুষের পক্ষে থাকবেন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বদরুদ্দিন। শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন, গণমানুষের নেতা ছিলেন, তিনি সেইভাবে গড়ে উঠেছেন। এইরকম একজন রাজনীতিবিদের কথা অত্যন্ত দুঃখজনক। তারা এখন রাজনৈতিক অঙ্গনে অনেক লোকজন আছে, কিন্তু রাজনীতিবিদের অনেক ব্যবসায়ী, অনেক আমলা, অনেক কিছু, যে তারা সেই দৃষ্টিভঙ্গি কিন্তু সঠিক রাজনীতিবিদের জনমানুষের রাজনীতি করে তারা সেই সমস্ত মানুষের কলহ হওয়া। আর এই সবার সবার সমন্বয় চলে যাওয়া সিলেটের রাজনীতির জন্য একটা বড় দাগ, আমি মানে প্রচণ্ড আঘাত কষ্ট আমরা সিলেটের রাজনীতি করে। আমরা আশা করব আল্লাহর উপরে তো আমাদের হাত নেই, আল্লাহ পাকের ইচ্ছা ছিল তাকে নিয়ে গেছে এবং তার সুন্দর স্থান যেন আমরা পূরণ করতে পারি সেই দোয়াতে আল্লাহ কাছে, এবং যেন আল্লাহ পাল কামরান ভাই সহ এটা নিখানে আমাদের নাসির ভাই সহ যারা মারা গেছে তাদের প্রত্যেকের জন্য রামনাথের পেট্রোল স্থান করে, এবং এই ভাইরাস মহামারী থেকে সারা বিশ্বের মানুষকে যেন আমরা পাঠাতে পারি। কামরান ভাই নেই তার জীবনে, যে তিনি যে রাজনীতি করেছেন, গণমানুষের রাজনীতি এবং গণমানুষের নেতা হতে পেরেছেন, এটাই হলো কামরান ভাই সবচেয়ে বড়। আজকের দিনে এই কামনা যে তারপরে ঢাকায় যাওয়ার পরেও আমার আমি আমরা আশাবাদী ছিলাম আমরা সবাই
আমরা তার হারালাম, আমি মনে করি আমি রাজনীতি হারালাম। সিলেটের মানুষ মনে করছে তারা সিলেটের একজন অকৃত্রিম মন্ত্রী, একজন জনদরদী মানুষকেই তারা হারালো। কামরান ভাই শুধু আমাদের সিলেটের কামরান ভাই ছিলেন না, কামরান ভাই আর সিলেট সমর্থক হয়ে গিয়েছিল। অনেকেই বলতো সিলেটের কামরান, এটা নিয়ে আমরা সিলেটবাসী গর্ববোধ করতাম। আজকে সেই নেতা আমাদের মাঝে হারিয়ে গেছে, তিনি এতদিন আমাদের মানুষকে আসছেন না। তবে আমাদের যেই অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিদের মাধ্যমে আমরা তাকে আমাদের মনে রাখবো, সিলেটবাসীর মধ্যে চিরদিন যাতক থাকবে। তার আচার আচরণের কারণে, তার মধুর ব্যবহারের কারণে, তার সিলেটের তার সিলেটকে ভালোবাসার যে একটা হৃদয় ছিল সেখানে কারণে সিলেটের মানুষ প্রতিদিন তাকে মনে রাখবে। এবং তার ঘটনার মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে কিন্তু সিলেটবাসীর কাছে অমরত্ব লাভ করেছে। আমরা দেখেছি যে যেখানে সন্তান তার পিতার লাশ দখল করে না, আমরা অন্য অন্যান্য স্থানে দেখেছি, যেমন করোনা রোগী শুনতে আওয়ামী লীগ নেতা হয়নি, কামরান ভাইকে হয়নি। কামরান ভাই বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো সময় আপনি ডান দেখবেন বা তারা মানুষ করে কামরান ভাই। আমাদের অনেক যাত্রী নেতা আমরা হাজির, আজকে আমাদের অনেক মন্ত্রী রয়েছে। আমরা মনে করতাম আমাদের কামরান ভাই এসে যাচ্ছে, এই এই সিলেটের মানুষ মনে করতো কামরান ভাই, এই সিলেটের মানুষ রাজনৈতিক দলের পরিচয় নেয় কামরান ভাই। দীর্ঘ 38 বছর উনি জনপ্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি থাকা অবস্থায় কোনোদিনই নিজে রাজনৈতিক পরিচয়টা উনি তার কাছে প্রাধান্য পান, প্রাধান্য পেয়েছে এই সিলেটের মানুষ। আজকে সিলেট পাচ্ছে এই সিলেটের সকল রাজনৈতিক দল মত নির্দেশ কিন্তু ওনার জানাজা হয়, এই জানাজার কি টাইম নির্দিষ্ট করা হয়, সরকার নির্দিষ্ট করে দিতে মাত্র 20 জন মানুষ আর কি জানাজা পড়ে, সেখানে না হলে আমরা আজ থেকে 10,000 মানুষ জানা। সুতরাং এটাই বহন করেন আমাদের কামরান ভাই। সহজ কথা যেটা আমি বলবো, কামরান ভাই নাই, কামরান ভাই ভেঙেছেন রাজনীতি ঘটে গেছে, কিন্তু এই সিলেট মহানগরী সিলেট জেলার এমন কোনো পরিবার কামরান ভাই খবর শুনছে শেখকুমার পেরেছে আমি বিশ্বাস করি না। সবাই সবাই ভালো হতে কামরান ভাই তুমি আছে, সবাই আছে, অনেক এখানে এসেছে রাস্তা থেকে এখন একটি ঘুমান। সুতরাং এটাই বহন করে কামরান ভাই যে এদের মানুষের জন্য কাজ করেছে, তার একটি বহিপ্রকাশ যে কামরান ভাই সিলেটের কামরান। আমরা আওয়ামী লীগ কর্মী হিসাবে বলবো না, আওয়ামী লীগ নেতা হিসাবে বলবো না, এই সিলেটের একজন কাউন্সিলর হিসাবে বলবো, সিলেটবাসী একজন তাদের অভিভাবক করা, আমরা আমাদের জন্য অভিভাবক, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত পাঠান। সহকর্মী আমরা আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ মানুষ দেখা দিয়ে আমরা কাজ করেছি, সেই দীর্ঘদিনের সাথে আজকে কিছুদিনে চলে গেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাকে যাতে বেশ নসিব করেন, এবং যারা এই করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদেরও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাকে। আমি আজকের দিনে আর বেশি কিছু বলতে চাই না, পরবর্তীতে তার স্মৃতি নিয়েই কথা বলব।
আমরা